হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় সিএইচও তোমাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরের যে নোটিসটা প্রকাশিত হয়েছিল এটা যদিও বিএসসি নার্সিংয়ের নোটিশ আমি অলরেডি জিএনএম অলরেডি আলোচনা করে নিয়েছি জিএনএম প্লাস বিএসসি এটা কিন্তু পার পুরো সেপারেট বিএসসি নার্সিংয়ের নোটিশ এই নোটিসের ওপর ডিপেন্ড করে আজকে তোমাদের কিছু কথা বলবো এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলি তোমরা কিন্তু মেনে চলবে যাদের আগামী দিনে ন তারিখ এবং দশ তারিখ আমি দুটো ক্ষেত্রেই বলছি অর্থাৎ জিএনএম প্লাস বিএসসি দুটো ক্ষেত্রেই বলছি ন তারিখ এবং দশ তারিখে যাদের ভেরিফিকেশান আছে এই বিষয়গুলি তোমরা ফলো যদি না করো তাহলে কিন্তু ভেরিফিকেশান প্রসেস এবং রিটিন এক্সামিনেশান থেকে কিন্তু বাদ পড়ে যাবে প্রথমেই বলে রাখছি কারণ এটা গতবারের এক্সপিরিয়েন্স আমাদের গতবারে যে স্টুডেন্টদের ভেরিফিকেশান হয়েছিল সেই যে ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলি তোমরা যদি না নিয়ে যাও তাহলে কিন্তু একটা বিষয় তোমরা জেনে রাখো যে তোমাদের কিন্তু ভেরিফিকেশন থেকে তুমি বাদ পড়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে ডকুমেন্টস যেগুলো চাওয়া হয়েছে প্রথমেই আমি বলে রাখি একটা বিষয় চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে এই ভিডিওটা ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যাদের ক্ষেত্রে ভেরিফিকেশানস রয়েছে আগামী দিনে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমেই তোমাদের যে পয়েন্টটা আমি বলে রাখছি যে তিন নম্বর পয়েন্টটা একটু ভালো করে লক্ষ্য করো এখানে বলেছে প্রুফ অফ অ্যাড্রেস অরিজিনাল ডমিসাইল সার্টিফিকেট বিষয়টা গুরুত্বপূর্ণ তাহলে হোয়াট ইজ ডমিসাইল এক্ষেত্রে ডমিসাইল তোমাকে ডমিসাইল সার্টিফিকেট তুমি যদি বার করতে চাও তাহলে বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করতে হবে বিডিও অফিসে যারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত অঞ্চলে বসবাস করছো তারা বিডিও অফিস যোগাযোগ করবে আর এসডিও অফিস কারা যোগাযোগ করবে যারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়াতে বসবাস করছো কিন্তু বিষয়টা আমি কোন জায়গায় বলতে চাইছি তোমরা একটু শুনবে সেটা হচ্ছে যে তুমি যদি বিডিও অফিসে যাও ডমিসাইল বার করতে চাও সেক্ষেত্রে মিনিমাম পনেরো থেকে কুড়ি কুড়ি দিনের একটা টাইম পিরিয়ড এক্ষেত্রে সময়কাল লাগে তাহলে এতটা দিন তোমার পক্ষে সম্ভব নয় কারণ তোমাদের ন তারিখ এবং দশ তারিখে ভেরিফিকেশন রিটিন এক্সামিনেশানস রয়েছে তাহলে তোমরা কি করবে এবং এখানে দেখা যাচ্ছে একটা বিষয় যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডমিসাইল না নিয়ে যাও তাহলে কিন্তু তুমি সিওর বাদ পড়ে যাবে এবং তোমার ক্যান্ডিডেচার যেটা রয়েছে সেটা কিন্তু ইট মে বি ক্যান্সেল কারণ গতবারের এক্সপিরিয়েন্সে স্টুডেন্টদের কিন্তু তাই হয়েছিল সিএইচও ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয় কমিউনিটি হেলথ নার্সিং অফিসারের ক্ষেত্রে তাহলে তোমার দরকার এক্ষেত্রে তুমি যে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বসবাস করছো যে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বসবাস করছো সেই গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যে যিনি প্রধান রয়েছেন তার কাছে যাবে এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তুমি নিয়ে নেবে যদি সিএইচওর ক্ষেত্রে ডমিসাইল জোগাড় করতে না পারো তুমি যদি এক্ষেত্রে ব্যর্থ হও কারণ ডমিসাইল কিন্তু সময় লাগে অনলাইনে অ্যাপ্লিকেশানস করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাহলে এটাই বেস্ট যে তুমি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে নেবে এটা এক নম্বর বিষয় আর যারা শহরাঞ্চলে বসবাস করছো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে তারা কিন্তু তোমাদের যে কাউন্সিলর রয়েছে কাউন্সিলর অথবা তোমার হচ্ছে যিনি তোমাদের হচ্ছে পৌরসভার চেয়ারম্যান রয়েছেন অথবা কর্পোরেশনের যিনি চেয়ারপারসন যারা এই ক্ষেত্রে পদে রয়েছেন তাদের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে তুমি যাবে এটা প্রথমেই বিষয় তারপর বাকি অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আমি পরে আলোচনা করছি এরপরে গতবার আরেকটি সার্টিফিকেটের জন্য স্টুডেন্টদের অনেকেই কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল সেটা হচ্ছে তোমরা নার্সিং পড়ছো কিন্তু এক্ষেত্রে সিএইচর ক্ষেত্রে কম্পিউটার মাস্ট অর্থাৎ কম্পিউটারের ডিপ্লোমা তোমার থাকতে হবে এক্ষেত্রে বলার রয়েছে আমি যখন তোমাদের অ্যাড প্রকাশিত হয়েছিল বা নোটিসটা প্রকাশিত হয়েছিল তখনই আমি প্রত্যেককে সাবধান করে দিয়েছিলাম যে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু মাস্ট এবং বহু স্টুডেন্টকে আমি বলেছিলাম আমার ভিডিওর মাধ্যমে যে তোমরা বেসরকারি যে ইনস্টিটিউটগুলি রয়েছে অ্যাটলিস্ট কম্পিউটারের সিক্স মান্থসের যে সিটা কোর্স আছে সেই সিটা কোর্সের সার্টিফিকেটটা অন্তত জোগাড় করবে এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের মাস্ট যাদের না থাকবে কিন্তু গতবারের নিরিখে আমি বলছি এবছর কি হতে চলেছে সেটা পরের বিষয় কিন্তু গতবারে যারা কম্পিউটার সার্টিফিকেট ইয়েস করেছিল এবং বাস্তবে যারা শো করাতে পারেনি তাদের কিন্তু নাম বাদ গিয়েছিল এবং এই সিএইচও যেটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল যে কোন কোন স্টুডেন্টকে বাদ দেওয়া হয়েছে এবং কি কি কারণে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে আমরা অ্যানালিসিস করে যেটা গতবারের আমার কাছে ডেটা ছিল সেই ডেটা অনুসারে দেখেছিলাম যে মূলত তোমাদের কম্পিউটার সার্টিফিকেটের জন্য অনেককে কিন্তু বাদ দেওয়া হয়েছে প্রপার ডকুমেন্টস কিন্তু তারা দেখাতে পারেনি তাই বিষয়টা তোমাদের আগামী দিনে ন তারিখ এবং দশ তারিখে যাদের ভেরিফিকেশানস রয়েছে বিষয়টা গুরুত্বপূর্ণ আবারও বলছি তোমরা ইমিডিয়েটলি এই সার্টিফিকেটগুলি এখনো সময় রয়েছে ইমিডিয়েটলি এই সার্টিফিকেটগুলি কালেক্ট করো না হলে কিন্তু তোমরাই প্রবলেমে পড়বে এরপর নেক্সট যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে অনলাইন প্রিন্ট আউট ফর্মটা প্রত্যেকেই নিয়ে নেবে অনলাইন প্রিন্ট আউট যে ফর্ম সেটা প্রত্যেকেই নেবে অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড নিয়ে নেবে তারপর চার নম্বরে বলা রয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে নিয়ে নেবে কাস্ট সার্টিফিকেট যার ক্ষেত্রে প্রযোজ্য নিয়ে নেবে পিডাব্লিউডি সার্টিফিকেট যার ক্ষেত্রে প্রযোজ্য নিয়ে নেবে ফাইনাল মার্কশিট কম্পিউটার লিটারেসি ফাইনাল মার্কশিট বলতে তোমাদের আরেকটা বিষয় বলে দিই এখানে ফাইনাল মার্কশিট বলা হয়েছে তোমাদের প্রত্যেককে আমি ক্ষেত্রে বলছি যারা ভিডিওটা দেখছো এই মুহুর্তে ফাইনাল মার্কশিট বলতে শুধু ফাইনাল ইয়ারে মার্কশিট নিয়ে যাবে না জিএনএমের ক্ষেত্রে তিন বছরের মার্কশিট বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে চার বছরের মার্কশিট অবশ্যই কিন্তু ক্যারি করবে কারণ এক্ষেত্রে কোনো কোনো এন এ বা কোনো কোনো কলেজে কিন্তু তিন চার বছরের মার্কশিট দেখতে চায় এনটিএস বিশেষে কিন্তু এটা আলাদা হয়ে থাকে কারণ প্রত্যেকটা এনটিএস একই রুলস ফলো করে এরকম বিষয়টা নয় আলাদা আলাদা রুলস ফলো করে তাই তোমরা তিন চার বছরে জিএনএমের ক্ষেত্রে তিন বছর বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে চার বছরের মার্কশিট অবশ্যই নেবে তারপর তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে প্রভিশনাল রেজিস্ট্রেশন যার ক্ষেত্রে প্রভিশনাল রয়েছে নিয়ে নেবে যার ক্ষেত্রে ফাইনাল রেজিস্ট্রেশন পেয়ে গেছো সে নিয়ে নেবে তারপর তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করে থাকো তাহলে ডাব্লু কর্তৃক তোমাদের যে রেসিপ রেজিস্ট্রেশনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু মাস্ট সেটা কিন্তু ক্যারি করবে অবশ্যই আর হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে তোমরা প্রত্যেকটা ডকুমেন্টস আমি যেগুলো বললাম সেগুলোর কিন্তু দু সেট করে কিন্তু জেরক্স করে নেবে এবার অনেকেই জিজ্ঞাসা করেছিল আমাকে গত ভিডিওতে যে স্যার ওটা কি সেলফ অ্যাটেস্টেড করে নেবো সেলফ অ্যাটেস্টেড করো বা না করো সেটা পরেও তুমি করতে পারবে কারণ যদি এনটিএস বলে তাহলে সেলফ অ্যাটাস্টেড করে দিয়ে দেবে আর যদি না বলে তাহলে সেলফ অ্যাটাস্টেড করার কোনো প্রয়োজন নেই কিন্তু দু সেট করে প্রত্যেকে জেরক্স অবশ্যই নেবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গার্জেনকে সাথে এক্ষেত্রে নিয়ে গেলে বেস্ট হয় তার কারণ আমি গত ভিডিওতেও বলেছি যে এবার তোমার বিষয় তুমি গার্জেনকে নিয়ে যাবে কিনা বাবা অথবা বা মা বা তোমার যে গার্জেন রয়েছে কারণ কোন কোন এন এ কিন্তু গার্জেনের সিগনেচার গত বছর করতে হয়েছিল গার্জেনকেও কিন্তু সিগনেচার করতে হয়েছিল ফিল্ড আপ প্রোফোমা আর একটা বিষয় তোমাদের বলে দিই ফিল্ড আপ প্রফোমা কোথা থেকে পাবে এটা ওয়েবসাইটে দেওয়া হবে না সম্ভবত এটা তুমি যে এন এ তোমার ভেরিফিকেশানে তোমার নাম এসেছে বা আইডি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডি সেই এন গিয়ে সংশ্লিষ্ট এন গিয়ে তোমাকে যোগাযোগ করতে হবে এবং প্রথমেই গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্মটাকেই আমরা বলে থাকি ফিল্ড আপ প্রফোমা সেই ফর্মটা ফিল আপ করা করতে হবে এবং ফর্মটা খুব একটা জটিল নয় প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই যে ফর্মটা জটিল নর্মাল কিছু একটা প্রসিডিওর যেগুলো মেনটেন করতে হবে সেই প্রসিডিওরগুলো মেনটেন করা হয় এবং ফর্মটা জটিল নয় এবং কোনো ফর্মের একটা জায়গাতে গার্জেনের সিগনেচার গতবারের ক্ষেত্রে বলা হয়েছিল এবার তোমার বিষয় তুমি গার্জেন নিয়ে যাবে কি না কারণ আমার ভিডিওর তরফ থেকে যতটা সাবধান করে দেওয়ার দরকার প্রত্যেককে আমি সাবধান করে দিলাম আমার যে প্রচেষ্টা বা প্রয়াস সেই অনুসারে আমি তোমাদের সাবধান করে দিলাম এবার বাকি বিষয়টা তোমরা কি করবে সেটা সম্পূর্ণ তোমাদের বিষয় এই বিষয়গুলো খেয়াল রাখবে আর তোমাদের পাসপোর্ট সাইজের ফটো এক্ষেত্রে এখানে লেখা নেই বা বলা নেই নোটিশে কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফও তোমরা চার পাঁচ কপি প্রত্যেকে নিয়ে নেবে পাসপোর্ট সাইজের ফটো যেটা রয়েছে চার থেকে পাঁচ কপি তোমরা নিয়ে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা যারা জয়েন নি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পাবে অর কমেন্ট বক্স সেকশানে পেয়ে যাবে সেখানে তোমরা কিন্তু জয়েন করে নেবে আরেকটা বিষয় তোমাদের বলে দিচ্ছি যে সিএইচওতে কী ধরনের রিটিন এক্সামে কোশ্চেন আসে কমিউনিটি হেলথ নার্সিং অফিসার তার রিগার্ডিং যে তিনটে ভিডিও আমার করা রয়েছে তার লিঙ্ক আমি কম আমাদের কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওগুলি প্লে করবে এবং প্রত্যেকে দেখে যাবে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্টেজ কোশ্চেন কমন পাবে যে চ্যাপ্টারগুলো আমি করতে বলেছি সেই চ্যাপ্টারগুলো তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে যে চ্যাপ্টারগুলি মেনশন করা আছে সেই চ্যাপ্টারগুলো তোমাদের দেখে যেতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে এবং কারো যদি কোনো কোশ্চেনস বা কোয়ারিস থাকে কমেন্ট বক্স সেকশানে লিখবে আমি অ্যান্সার দিয়ে দেবো আর যদি ডাইরেক্ট আমাকে মেসেজ করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো দিয়ে আমার যে ব্যক্তিগত প্রোফাইল রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার এডু নার্সিং তন্ময় স্যার প্রোফাইলে ডাইরেক্ট ডিএম করো অর্থাৎ ডাইরেক্ট মেসেজ ওখানে করে দাও আমি রিপ্লাই প্রত্যেককে কিন্তু দিয়ে দেবো সময় করে রিপ্লাই দিয়ে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও এই